আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। গাজায় নয়া প্রতিরোধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জেনিনে হামলার ব্যাপারে ভীত ইসরায়েল। রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের বিমান হামলা বন্ধ, সচলে ফ্রান্সের প্রস্তাব। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয় বলছে আব্দুল মালিক। আর থাকছে সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানালো ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নেই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। গাজায় নয়া প্রতিরোধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জেনিনে হামলার ব্যাপারে ভীত তেল আবিব অর্থাৎ ইসরায়েল। গাজা উপকূলে ফিলিস্তিনি প্রতিরোধকামীরা নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, সমুদ্রে তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব মহড়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রুক নুস সাদিত বা দুরুশ স্তম্ভ মহড়া। এই মহড়ায় ফিলিস্তিনের সবকটি প্রতিরোধ সংগঠন অংশ নিয়েছিল। ফিলিস্তিনি সূত্রটি আরও জানিয়েছে, প্রতিরোধ বাহিনীগুলো তাদের সামরিক ও ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর জন্য নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তারা সমুদ্রে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই মহড়ায় কোন কোন দল বা গোষ্ঠী অংশ নিয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়নি। অপরদিকে হিব্রু ভাষার মিডিয়াগুলো জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি সেনারা জেনিনে হামলার বিষয়টি পর্যালোচনা করেছে। এ ধরনের পদক্ষেপ গাজার সঙ্গে ব্যাপক সংঘাতের আশঙ্কা তৈরি করতে পারে বলেও ধারণা করছে ইসরায়েল। মিডিয়াগুলোর ভাষ্য অনুযায়ী, গাজায় প্রতিরোধ শক্তিগুলোর সঙ্গে সংঘাতে যেতে ইসরায়েল ভয় পেয়ে হামলার পরিকল্পনা বাদ দিয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে অধিকৃত ভূখণ্ডে বিশেষ করে পশ্চিম তীরে বেশ কয়েকটি অভিযান হয়েছে। ওই অভিযান শুরু হয়েছিল জেনিন অঞ্চলে হামলার মধ্য দিয়ে। ইহুদিবাদী ইসরায়েল ও জেনিনে তাদের হামলা বাড়িয়ে দিয়েছিল। এদিকে জেনিনে ইসরায়েলি সেনাদের যে কোনো রকম সামরিক পদক্ষেপের পাল্টা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে প্রতিরোধ গোষ্ঠীগুলো, সূত্র জানিয়েছে পাওয়ার্স টুডে। বিতর্কিত জলসীমায় চীনের উপস্থিতির বিরোধিতা করবে ফিলিপাইনের নতুন সরকার। দক্ষিণ চীন সাগরের ফিলিপাইনের অংশে বেইজিং এর উপস্থিতির বিরোধিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস জুনিয়ানের প্রশাসন। বিতর্কিত জলসীমায় চীনের 100টির বেশি জাহাজ দেখার পর ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই কথা বলেছেন। দক্ষিণ চীন সাগর কৌশলগত এবং সম্পূর্ণরূপে একটি জলপথ, যার প্রায় পুরোটাই দাবি করে আসছে চীন। তবে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাই সহ অন্যান্য দেশগুলো এটির দাবিদার। 2016 সালে হেগের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই অঞ্চলে বেইজিং এর ব্যাপক দাবি খারিজ করার পর ফিলিপাইন কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরে চীনা কার্যকলাপের বিরুদ্ধে কয়েকশো কূটনৈতিক প্রতিবাদ দায়ের করেছে। মার্কোসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত কারিটাস কার্লোস বলেছেন, আমরা কূটনৈতিক প্রতিবাদ জানাতে থাকব। তাদের বিরুদ্ধে 10,000 অভিযোগ দায়ের করায় কিছু মনে করবেন না, কারণ যদি অভিযোগ না করি তারা মনে করবে আমরা পরিস্থিতি মেনে নিয়েছি। গত মাসে বিপুল ভোটে জয়লাভ করেছেন প্রেসিডেন্ট ফার্নিনান্দো মার্কোস জুনিয়র। আগামী 30 জুন তিনি বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবেন, সূত্র জানিয়েছে আরব নিউজ। এভাবে রাশিয়া আরো এক বছর যুদ্ধ করতে পারবে। রাশিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল ফুরিয়ে আসছে এবং বর্তমানে তারা ইউক্রেনের যে গতিতে যুদ্ধ করছে এভাবে তারা আর মাত্র এক বছর যুদ্ধ করতে পারবে, এমনটাই দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের প্রধান পরিচালক ভাদিয়ামাম ইস্কিবিটস্কি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বিভাগের প্রধান পরিচালক দাবি করেছেন, বর্তমানে রাশিয়া তাদের কথিত বিশেষ সামরিক অভিযানে মিসাইল হামলার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে। আর সেখানে হামলা করেছে, সেখানে ব্যবহার করেছে KH-22 রকেট। এই KH-22 রকেট পুরনো সোভিয়েত আমলের অস্ত্র, 1970 সালের দিকে রকেটগুলো তৈরি হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান পরিচালক ভাদাইমা ইস্কিবিটস্কি ফেসবুকে পোস্টে এই ব্যাপারে বলেছেন, এটি পুরনো রকেট ব্যবহার দেখাচ্ছে রাশিয়ার উচ্চ সক্ষমতা সম্পন্ন মিসাইল ফুরিয়ে আসছে। তিনি আরো বলেন, রাশিয়ার অর্থনৈতিক যে সম্পদ এখন রয়েছে সেটি দিয়ে তারা বর্তমানে যেভাবে যুদ্ধ করছে সেভাবে আর মাত্র এক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তবে এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া এমন একটা সময় হামলা বন্ধ করে দিবে, ওই সময়টা মুসলিমাদের রাশিয়া বোঝানোর চেষ্টা করবে যেন তাদের উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, কিন্তু কয়েকদিন বিরতির পর তাদের আগ্রাসন শুরু করবে। তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য হলো ইউক্রেনের সবকিছু, শুধুমাত্র ইউক্রেন নয়, সূত্র বিবিসি। আমেরিকা ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম নয় বলছে হুতি আনসারুল্লাহ। ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর শীর্ষ নেতা সাইয়েদ আব্দুল মালিক হুতি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর হাতে এখন এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে বা প্রতিহত করতে সক্ষম নয়। সম্প্রতি রাজধানী শান আয় তাইস প্রদেশ থেকে আগত গোত্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় একথা জানান আব্দুল মালিক। গত বুধবারের ওই সমাবেশে তিনি বলেন, আমাদের কাছে এখন অত্যন্ত নিখুঁতভাবে আঘাত
আঘাত হানতে সক্ষম এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো অনেক বেশি দূরে যেতে পারে এবং নতুন মার্কিন প্রতিরক্ষা সিস্টেম সেসবকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। আনসারুল্লাহ নেতা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারে এমন সিস্টেম সংগ্রহ করতে সৌদি সরকার বিশেষ করে দেশের দুয়ারে ধরনা দিয়েছে, এমনকি রিয়াদ এ বিষয়ে মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েলের সহায়তাও চেয়েছে। ইয়েমেনি সেনারা উন্নত ড্রোন নির্মাণ সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এরই মধ্যে সব ধরনের ড্রোন ভূপাতিত করতে সক্ষম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করতে সক্ষম হয়েছে বলে হুতি নেতা জানিয়েছেন। আব্দুল মালিক হুতি আরো বলেন, সৌদি আগ্রাসন ঠেকানোই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লক্ষ্য, কারণ সামরিক হুমকিগুলো এখন রয়ে গেছে এবং শত্রুরা এখনও সমরাস্ত্র সংগ্রহ করতে যাতে পরবর্তী আরো উত্তেজনা সৃষ্টিতে ইন্ধন যোগানো যায়। ইয়েমেনে ইসরায়েলের জন্য পথ খুলে দেওয়া এই দেশটিতে ইসরায়েলি কর্তৃত্ব প্রতিষ্ঠায় সৌদি আগ্রাসনের লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতা মেনে নেওয়ার ঘোষণা দেওয়া সত্ত্বেও রিয়াদ প্রায় এ সমঝোতার নানা শর্ত লঙ্ঘন করছে। সৌদি নেতৃত্বাধীন সেনারা জ্বালানি নির্বাহী ইয়েমেনি জাহাজগুলো আটক করে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় ইয়েমেনিদের ব্যাপক ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে রিয়াদ ইয়েমেনের সঙ্গে যুদ্ধবিরতির মতো আপোষ করতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে। গত 2 এপ্রিল পবিত্র রমজান মাসের শুরুতে উপলক্ষে যুদ্ধবিরতি শুরু হয় এবং সম্প্রতি আরো 2 মাসের জন্য তা নবায়ন করতে সম্মত হয় সংশ্লিষ্ট পক্ষগুলো। এদিকে সৌদি সরকার 2015 সালে কয়েকটি আরব দেশের সঙ্গে ইয়েমেনের আগ্রাসন শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলো ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে অস্ত্র যোগান সহ নানা ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সূত্র পাওয়ার্স টুডে। দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানালো ইরান। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক টেলিফোন আলাপে এই নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়ার সরকার ও জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুক্রবার ভোররাতে অধিকৃত গোলান মালভূমি থেকে এক সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দামেস্কের এই অংশে সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এই হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার পত্রিকা আল ওয়াতান। সিরিয়ার এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি হামলায় এক বেসামরিক নাগরিকের আহত হওয়ার খবর জানিয়েছে। একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় সিরিয়ার একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার বিমানবন্দর ও সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলি হামলা শুধু সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতারই লঙ্ঘন নয়, সেই সঙ্গে সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন। টেলিফোন আলাপে তার দেশের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ফয়সাল মিকদাদ। তিনি বলেন, এ ধরনের হামলা চালিয়ে ইসরায়েলি বিরোধী অবস্থান থেকে সিরিয়াকে সরানো যাবে না। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে ইসরায়েলি হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা দুর্বল হয়ে পড়েছে। সূত্র পাওয়ার স্টুডেন্ট।